দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকটা আটটা রয়েছে এখানে একটা নটা দশটা এইদিকে ব্রাঞ্চে চারটে রয়েছে দশ আর চার চোদ্দ এখানে একটি ব্রাঞ্চে দুটো রয়েছে ষোলো সতেরো আঠেরো উনিশ আর ভেতরে আরেকটা আছে কুড়ি এখন গাছে মোট কুড়িটি মুসাম্বি আছে দিন দশ পনেরো আগে দুটো তুলে নেওয়া হয়েছে অসম্ভব মিষ্টি বাজারের মুসাম্বি এর কাছে কিছুই না লেবু গাছে ওয়াটার শাকা দেখতে পেলেই কেটে ফেলুন হলে ফলন আশানুরূপ হবে না গত বছর সাতটি মুসাম্বি হয়েছিল বারো ইঞ্চি একটি টব থেকে ড্রামে মাস্টারেক আগে এই গাছটিকে শিফট করেছি যে কোনো ফল গাছের জন্য একটু বড় জায়গা হলে ভালো হয় দুমাস পরপর জৈব মিশ্রসার প্রয়োগ করা হয় পেস্টিসাইড ফাঙ্গিসাইট মাসে একবার করে দিই তিন ধাপে গাছটিতে ফ্লাওয়ার এসেছিল যে কোনো গাছে ফুল আসার আগে অবশ্যই পনেরো দিন অন্তর দুবার জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে হবে তবে সারা বছর মাসে একবার করে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করলেই চলবে এবছর আমি বাইশটি লেবু পেয়েছি আশা করছি পরের বছর আরও বেশি মুসাম্বি পাব আপনারাও বাড়িতে এই রকম দু তিনটি মুসাম্বি গাছ করতে পারেন তাহলে বাজার থেকে আর ফল সংগ্রহের প্রয়োজন হবে না বিষমুক্ত অর্গানিক ফল সবজি বাড়িতেই করা সম্ভব যেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী আর পরিবেশের জন্যও খুব ভালো সকলকে অসংখ্য ধন্যবাদ